ইনামুল হক লিখেছেন যে অনিচ্ছাকৃতভাবে দিনের বেলায় ঘুমের মধ্যে স্বপ্নদোষ হলে শ্যাম ভঙ্গ হবে কি না কোনো অসুবিধা নেই ঘুমের মধ্যে তো অনিচ্ছাকৃতভাবেই হয় হ্যাঁ এটা তো মানুষের কিছু কন্ট্রোল থাকে না এখানে তো যদি কারো এইভাবে স্বপ্নদোষ হয়ে যায় তাতে শ্যামের কোনো ক্ষতি হবে না শ্যামের কোনো ক্ষতি হবে না যেহেতু সেখানে তার কোনো কন্ট্রোল নাই তার নিজস্ব কোনো ইচ্ছা নাই আর যেই কাজের ক্ষেত্রে মানুষের ইচ্ছা থাকে না সেখানে তার কোনো গুণা লেখা হয় না তবে এই ব্যক্তি ফরজ নামাজের আগে অবশ্যই কী করবে গোসল করে নেবে কারণ পবিত্রতা ছাড়া গোসলের পবিত্রতা ছাড়া আপনার নামাজ বিশুদ্ধ হবে না